ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন কুকিং উইথ অপ্লাতুন নাহার। অপ্লাতুন, আমি কিন্তু গন্ধ পাচ্ছি। স্যার গন্ধ পাচ্ছেন না? ওভেন থেকে ভেসে আসছে। এখন স্যার অলমোস্ট ডান, আমরা এখন বের করতে পারি। দারুন, এক্সেলেন্ট। দেখতেই পাচ্ছেন দর্শক কি চমৎকার একটা আইটেম হয়েছে, একদম ইউনিক। মনে হচ্ছে আমি এখনই খেয়ে ফেলি। এখন সাজানোর পালা, এখন আগে সাজিয়ে নিই। অবশ্যই, আলু সাজানো ডিফারেন্ট। আমি ভাবছিলাম যে হয়তো চারপাশে থাকবে, কিন্তু দেখলাম যে না, প্লাতুন একটু ডিফারেন্ট করে সবকিছু প্রেজেন্ট করছে। ওয়াও, আমাকে দর্শকদের দেখাই সুন্দর করে জিনিসটা। স্যার আপনি দেখান। আর আরেকটা হলো, যেহেতু উৎসব, একটু ডেজার্ট না থাকলেই না, এখানে কেক ডোনাট বানানো আছে। Yes. এখানে ক্যারামেল, দর্শক দেখতে পাচ্ছেন দারুণ একটা আইটেম কিন্তু হয়ে গেছে আপনাদের বড়দিনের জন্য, এবং বাসার বড় থেকে বাচ্চা পর্যন্ত সবাই কিন্তু ভীষণ খুশি হবে এবং ভীষণ হেলদি। প্রতিটা আইটেমই কিন্তু ভীষণ হেলদি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার, আপনার এত মূল্যবান সময় নষ্ট করে আমাদের এখানে আসার জন্য। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সবাইকে আবারও বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। আগামী পর্বে আবারও দেখা হবে চ্যানেল 9-এ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মেরি ক্রিসমাস।